তুমি কি সেটা তোমার পক্ষে উপধাবন করা সম্ভব। সুতরাং তোমার সম্পর্কে কে কি বলছে তা নিয়ে বিচলিত হয়ো না। বাইরে থেকে বোঝা না গেলেও একমাত্র ঝিনুকই জানে তার ভেতরে মুক্তর উপস্থিতি। আজকের ব্র্যান্ড পার্টনার কনফারেন্সে আপনারা প্রত্যেকেই এক একটি মুক্ত, এবং সেই ঝিনুকটি হচ্ছে মেমোরা গ্লোবাল লিমিটেড। সফলতার খাতায় ইতিমধ্যেই যারা নাম লিখিয়েছেন, মাত্র 6 মাসের মধ্যে 5-স্টার মানের হোটেলে ব্র্যান্ড পার্টনার কনফারেন্সে আপনারা প্রত্যেকেই এক একজন সেলিব্রিটি। এ পর্যায়ে আমি সেই সব সেলিব্রিটিদেরকে মঞ্চে আহ্বান করব। প্রথমেই বিনীতভাবে অনুরোধ করছি ব্র্যান্ড পার্টনার জনাব নুরুল আলম মিলন, যাদের জন্য আজকের এই আয়োজন। প্রথমেই ডেকে নিচ্ছি জনাব নুরুল আলম মিলনকে। আসসালামু আলাইকুম। যাই হোক, আমি নুরুল আমিন মিলন, গাজীপুরে কাজ করি। আমার একটা টিম টাঙ্গাইলে মৌলিবাজারে আছে। তো যেটা হচ্ছে, মেমোরা গ্লোবালে আসলে আমাকে ওইভাবে কেউ ইনভাইট করে নেই, জাস্ট একটা ফোনে আমি এখানে কাজটা স্টার্ট করি। এমডি স্যার উনি আনেন, উনি আমাকে কাজটা শুরু করতে বলে নাই, জাস্ট বললো যে উনি একটা কাজ স্টার্ট একটা কোম্পানি স্টার্ট করেছে। তো আমি এসেই বুঝতে পেরেছিলাম যে এই কোম্পানি একটা কিছু হবে। আমার গত 17 বছরের নেটওয়ার্কিং লাইফে আসলে টেস্ট পাচ্ছিলাম না, নেটওয়ার্কিং করছিলাম, সেল করছিলাম, কিন্তু নেটওয়ার্কিং যে ফ্লেভারটা, যে লাইফস্টাইলটা, যে কালারফুল এখানে ইনকাম, সেটা পাচ্ছিলাম না, তৃপ্তিটা পাচ্ছিলাম না। তো আমি বুঝেছিলাম যে এইখানে যে দক্ষ ম্যানেজমেন্ট আছে এবং ওনাদের যে শুরুটা, সেখানে একটা ভালো কিছু হতে যাচ্ছে। সেই বিলিফ থেকেই আমি এখানে কাজটা স্টার্ট করি, এবং আমি খুবই নিজেকে অনার ফিল করছি যে কোম্পানির প্রথম যে ব্র্যান্ড পার্টনার সেলিব্রেশন, সেখানে আমি থাকতে পেরেছিলাম, এবং এই ধরনের যে প্রোগ্রাম, প্রথম যে লাঞ্চ, বুফে লাঞ্চ প্রোগ্রাম হবে, সেখানে আমি থাকতে পেরেছি। এই কারণে আমি নিজেকে ধন্য মনে করছি। আসলে এটা শুরু, এই এতটুকুর জন্যে আসলে মেমোরাতে আসা হয় নাই। আমাদের রাস্তাটা অনেক দূর যাবে, এবং সেটা কিন্তু ক্যালকুলেশন করে নিয়েছি আমরা। আমি এখানে কাজটা রিয়েলি মন প্রাণ দিয়ে ভালোবেসে করছি। কী রেজাল্ট হবে সেদিকে কিন্তু আমার এখন কোনো ফোকাস নেই, রেজাল্ট অটো আসবে। কাজ যদি আমি করতে পারি, রেজাল্ট আমার এমনিতেই আসবে। তো আমি যেটা বলবো যে আমার একটা শুধু টেনশন, এখানে প্রোডাক্ট নিয়ে টেনশন নেই, আমি কাজ কতটুকু করতে পারবো সেটা নিয়ে টেনশন নেই, একটা শুধু টেনশন যে এই মেমোরাটা, মেমোরাটার ম্যানেজমেন্ট বডিতে যারা আছেন ওনাদের, যে আজকে চমৎকার একটা কথা বলছেন আমার ভালো লেগেছে, আমাদের চেয়ারম্যান স্যার, যে ওনারা সব কয়জন 6টা ভাই। আমি স্পেশালি সকল ব্র্যান্ড পার্টনারদের পক্ষ থেকে এবং সকল মেমোরা গ্লোবালের ডিস্ট্রিবিউটরদের পক্ষ থেকে আমি এটাই আশা করি যে আপনারা সারা জীবন ভাই হিসেবে থাকেন। কারণ আমার দেখা যতটুকু ক্ষুদ্র জ্ঞানে, যে বেশিরভাগ কোম্পানি যখন একটু বড়র দিকে বা উপরের দিকে যায়, তখন হয় কি, ম্যানেজমেন্টের মধ্যেই ফাটল তৈরি হয়, এবং এটা নিয়ে আমি কিন্তু কনফিউশন। আমি আপনাদের বিনীতভাবে, আপনারা যথেষ্ট দক্ষ এই ব্যাপারে, অভিজ্ঞ এবং সচেতন আমি জানি, তারপরেও আমার ভয়টা শুধু এখানে, কারণ আমি একটা এত বছর পরে একটা প্ল্যাটফর্ম পেয়েছি, আমি এখানে সারা জীবনের জন্য কাজ করতে চাই। আমার রিকোয়েস্ট যে আপনারা এই প্ল্যাটফর্মটা শুধু দেন, আর কিচ্ছু করতে হবে না আমাদের, আমাদের আর কিচ্ছু করতে হবে না। আমরা সেল জানি, আমরা মেমোরার কিভাবে এটাকে টিকিয়ে রাখতে হয়, এটাকে কিভাবে প্রাণবন্ত করতে হয় সেটা আমি জানি। আমার শুধু বিনীতভাবে এটাই রিকোয়েস্ট। তো সকল ব্র্যান্ড পার্টনারদের আমাদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, এবং সামনের যে প্রোগ্রামগুলো হবে, যেই আমাদের সেলিব্রেশন হবে বা অ্যাচিভমেন্টগুলো হবে, সেখানেও আমি চাইবো যে আমরা এই আজকে এই প্রোগ্রামটাতে যতগুলো ব্র্যান্ড পার্টনার আছি, তারা সকলেই ইনশাল্লাহ থাকবো, এবং আমাদের লিডার যারা আছে তাদেরকে, তাদের ইনকামটা কিভাবে নিশ্চিত করা যায় সেই দিকে লক্ষ্য রেখেই আমরা আগাতে চাই। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না,
সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব নুরুল আলম মিলনকে দারুণ বক্তব্য দেওয়ার জন্য সুপ্রিয় উপস্থিতি। এ পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব আবু আলিম খান শাহিনকে, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আবু আলিম খান শাহিন, অনারেবল ব্র্যান্ড পার্টনার মেমোরা গ্লোবাল লিমিটেড। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ধন্যবাদ ম্যানেজমেন্টকে, ধন্যবাদ সকল ব্র্যান্ড পার্টনারদের, আর সকল ব্র্যান্ড পার্টনারদের আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। তো আমি একটা কথাই জানি যে যে কোনো কাজ বা যে কোনো কাজেই হোক না কেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছে এবং মানুষকে তার ইচ্ছা এবং তার মনের মতো যে কোনো দিক, ভালো মন্দ সব কিছুতে নিজে তৈরি করবে এবং নিজে চেষ্টা করে করবে, এটার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে। তাই মনে করি যে একটা মানুষ যা চায়, ইচ্ছা করলে সে সেটাই পাইতে পারে। এবং আমি এই মেমোরাতে শুরু লগ্ন থেকে আছি। আমি আমার ট্রেডিশনাল বিজনেস বা আমি বলতে গেলে আমি এই বিশেষ আমি আমার পাসপোর্ট মনে হয় 15 থেকে 20টা আমি বিদেশ ঘুরেছি, এবং আমার রানিং ইনকাম আমি বিদেশ ঘুরলে আমার মান্থলি 1 থেকে 2 লাখ টাকা ইনকাম করতাম। কিন্তু আমি 6 মাস ধরে মেমোরাতে অংশগ্রহণ করে আমি কিন্তু আমার সমস্ত কিছু বিলীন করে দিয়েছি। এবং বলতে গেলে এরপরে আমার ফ্যামিলি চালাইতে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি জানি, আমি জানি এই মেমোরা থেকে আমি যখন একটা ইনকামে শুরু করব, আমি নেটওয়ার্কে সৌন্দর্যটা এটাই দেখি, যখন এটা থেকে ইনকাম শুরু হবে সেই শুরুটার আর শেষ নাই। আমি বাসায় সবসময় বলি যে আমার টাকা তুমি খেয়ে শেষ করতে পারবে না, আমার টাকা খেয়ে শেষ করতে পারবে না। আমার অনেক দিন যাবত আমি খুব মানে বাসায় অনেক ইয়া করি, মানে বাজারটাও ঠিক মতো করতে পারিনি। তো তারপরে আমি শুধু বলি তুমি আজকে বলেছি টাকা আসা শুরু করেছে এবং এই আমার টাকা শেষ হবে না, টাকা খেয়ে শেষ করতে পারবে না। তো আমি জানি, আমি সবাইকে বলবো ইনশাল্লাহ আমরা একদম লিফটের উঠে চড়ে বসেছি, এবং এখন যে আমরা যে ব্র্যান্ড পার্টনার যারা আছি আমি মনে করি যে এখান থেকে আমাদের টাকার গাছ শুরু হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আর এই ব্যাপারে কোনো টেনশন করতে হবে না, আমাদের লক্ষ্যে আমরা ইনশাল্লাহ পৌঁছব। আর আমি ইনশাল্লাহ আমার চিন্তাধারা হলো আমি সমস্ত কিছু বাদ দিয়ে যেখানে মেমোরাকে নিয়েছি, আমি জানি আমার আগামী যতদিন আল্লাহ তাআলা বেঁচে রাখে আমি মেমোরাতে সময় দেব এবং মেমোরা থেকে আমি বড় হব। আর আমার একটা ইচ্ছা হলো আমি বিদেশ ঘোরার আমার খুব ইচ্ছা, আমি এই মেমোরা থেকে কাজ করে আমি এই বিশ্বকে ভ্রমণ করতে চাই, এটাই আমার সবচেয়ে বড় ইচ্ছা। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জনাব আবু আলিম খান শাহিন। সত্যি এমনভাবে ভালোবাসলে কি কাঙ্ক্ষিত সফলতা দূরে থাকতে পারে? অবশ্যই, ইতিমধ্যে তিনি সফল হয়েছেন এবং আগামীতে তার সফলতার স্বাক্ষর থেকে যাবে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বব্যাপী। কারণ ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, এক্সপেরিয়েন্সড ম্যানেজমেন্ট এবং এক্সিলেন্ট প্ল্যানিং নিয়ে সারা বিশ্বে বিজনেস করতে যাচ্ছে মেমোরা গ্লোবাল লিমিটেড। শ্রীমণ্ডলী, এ পর্যায়ে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি জনাব আনোয়ার হোসাইন, নিউ ব্র্যান্ড পার্টনার অফ মেমোরা গ্লোবাল লিমিটেড। প্লিজ ওয়েলকাম জনাব আনোয়ার হোসাইন। করতাল চলবে, আজকে আপনারা সেলিব্রিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিজ্ঞ ম্যানেজমেন্টকে,
সেই সাথে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধা এমডি সাহেবকে, যিনি আমাকে দাওয়াত দিয়ে এই সিস্টেমের সাথে জড়িত করেছেন, আর যার কারণে আমি আজ এখানে এসে আপনাদের সামনে দুই একটা কথা বলার মতো সুযোগ পেয়েছি। এবং যেদিন মেমোরাতে আমি শুরু থেকে ইনক্লুড হয়েছি, ওদিন থেকে ঘুম 2 ঘন্টা করে কমে গেছে। কবে কখন ক্রাউন অ্যাম্বাসেডার হবে ইনশাল্লাহ, এবং আমার অ্যাসোসিয়েট যারা আছে তাদেরকেও ক্রাউন অ্যাম্বাসেডার করব, এই লক্ষ্য নিয়ে আমি কাজ করছি। তবে একজন ব্যাডমিন্টনার হাসানাত ভাই যে একটা কথা বলে গেছেন, আমি সেই কথাটাও খুব মাইন্ডলি নিয়েছি, কারণ কিছু কিছু ব্যক্তি আছে আপনাকে খুব উপরে যেতে হবে, তাইলে মেমোরা অনেক দূর এগিয়ে যাবে। ছোটোখাটো যারা আছে তারা তো থাকবেই, অনেক মানে বড় বড় ব্যক্তি আছে যারা এখানে মনে করেন যে মেমোরাকে বুঝবে জানবে, ওদের মাধ্যমে মেমোরা খুব তাড়াতাড়ি একটা বিশেষ পর্যায়ে চলে যাবে। ওনারাকে এই কথাটা এই জ্ঞানটা দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমি মেমোরা গ্লোবালের সমস্ত ব্র্যান্ড পার্টনারদেরকে, আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে, আমার অ্যাসোসিয়েট ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষে আমি মেমোরা গ্লোবালের সকল ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।